আমার বাচ্চার মা হয়ে কেমন লাগছে? এসব কথা লোক সমাজে বলা যায় না। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমি জানি আমি মাঝখান থেকে ব্যানিশ হয়ে গেছিলাম, বাট ইটস ওকে। সো আমি আবার চলে এসেছি আমাদের ফ্লোরে, সামনে ব্যাগ নিয়ে আসি কারণ বৃষ্টি পড়ছে, তোর এখানে আপাতত ঝড় চলছে, তাও আমরা শ্যুট করতে এসেছি। ইয়েস, সো এখন আমাদের চলছে লিপ। সো আজকে হবে আমাদের লিপের লুক। সো দেখা যাক কীরকম হবে আমাদের লুকটা। দাঁড়া, সো ইয়েপ, আমরা আবার চলে এসেছি আমাদের পিকনিক স্পট রেডি করতে, খাবো। এইবারে আমি এখন মেকআপটা করছি, আপাতত যা শুনলাম মেকআপ আর হেয়ার আমার সেম থাকছে, বিনুর যাই না কি হবে। এবার কস্টিউমটাই যা চেঞ্জ হওয়ার পালা, সো দেখা যাক। ম্যাম, আজকে তোমার মেকআপ ইন্সপিরেশন কি? কারণ তোমার তো লিপ হচ্ছে, তোমার মেকআপ কি চেঞ্জ করার চেষ্টা করছো? চোখটা কি করবে? সাপোজ তুই ভোগের ইন্টারভিউ দিচ্ছিস, বল। আমি চেষ্টা করছি চোখে একটু ভ্যারিয়েন্ট আনার, ভ্যারিয়েন্ট মেকআপ একটু ভ্যারিয়েন্ট আনার। দেখা যাক জামাতে কি চেঞ্জ আসছে। চুল চেঞ্জ হচ্ছে না, আমি জানি না। দেখো আমার চুল এখন এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এবার ওটা ছবি পাঠানো হবে, ওটাকে অ্যাপ্রুভ করলে তবে। হোয়াট, কিছু বক্তব্য আছে বন্যা দি? ওকে, সো দেখা যাক এখন চং করে হচ্ছে। এটা হচ্ছে বিনুয়া, কেমন লাগছে নিজেকে? সো দিস ইজ পুনু নাও, আর একটা নোজ পিন অ্যাড হবে। This is Punu's new look. হাসছিস কেন রে তুই? সাড় আমি সাড় মিনুয়া, তুই সাড়ি, এটা না সাড়ি লাগছে। Never mind. ডাক্তারিও পড়বে, ম্যাথসও করবে। আমরা খেতে বেরিয়েছি, কারণ এখানে এসে আমাদের একটাই কাজ, শুট করে বাকি দিনটা আমরা রেস্টুরেন্ট বা ক্যাফেতে হপ করে করে বেড়াবো। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার পেছনে কারা দুজন। সো এখন আমরা যাচ্ছি চায়ওয়ালা। সো চায়ওয়ালাতে গিয়ে আজকে খুব কোল্ড কফি ক্রেভ হচ্ছে, দেখতে পাচ্ছ মুখটা বাংলার পাঁচ হয়ে আছে। সো আমরা কোল্ড কফি খেতে যাচ্ছি। প্লিজ গাইস, গ্রো আপ, গ্রো আপ। হোয়াট আর বি হ্যাভিং গার্লস? ফ্রাইড চিকেন, কফি মোহিতো, কোল্ড কফি, আইস টি। আমাদের মধুপদু জন্মদিন, আর এখন বাজে রাত 9:30, 10:30, আমরা সারা রাত
আমরা সারা রাত শুটিং করব আর রাত্রির 12টার সময় হ্যাপি বার্থডে উইশ করব। যদিও যদি একটা অ্যাডভান্টেজ পেয়েছে কালকে 12টায় একবার বেটা আমাদের 8টায়। মারলাম হঠাৎ করে প্রথমবার বাইরে বের দেখলাম কেউ চট খাওয়ার পর হাসছে আর তারপর আজকে কাঁদলে গেলো, আমরা সবাই ভয় পেয়ে গেলাম। তখন ও বললো করে কিছু একটা, যেটা বেসিক্যালি ছিল ঘুম পাচ্ছে, এরা ভাবছিল কিছু একটা হয়ে গেছে, ভালো হবে পরীক্ষা। যা যা সিনে যা প্যাক আপ করতে হবে। মাই ফাদার টাটা এই জীবনে প্রথম, ঠিক আছে, ঘটনা আর দুর্ঘটনা একই দিনে ঘটেছে, তাই না বিজয় দা? বলছি এই প্রথম জীবনে প্রথম এই দিনটায় ঘটনা আর দুর্ঘটনা একই দিনে ঘটেছে। তুমি কিছু বলবে না ওকে? তুমি কি দুর্ঘটনা চলছেই না। ছবি তোল, ছবি ছবি সেন্ড টু ইউ, সেন্ড টু ইউ, সেন্ড টু ইউ। ये बंधन तो प्यार का बंधन है। हाय गाइस, सो এটাই ছিল আজকের ভিডিওটা। দেখো আমি সেরকম কিছু আপলোড করতে পারছি না, এতটা যেহেতু গ্যাপ হলো তার একটাই রিজন হলো, মেইন রিজনটা হলো আমরা ফ্লোরে মানে অন সেট আমরা সেরকমভাবে ভিডিও করা যায় না আমাদের বারণ,
তাই সেইভাবে আমরা করতে পারছি না। তো যতটা আমরা অফ স্ক্রিন দেখাতে পারছি মেকআপ রুমে কি করছি কি না করছি সেটাই আমি দেখাতে পারছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট আই প্রমিস যে আই উইল বি কনসিস্টেন্ট ফ্রম নাও অন, আর কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, মাঝখানে দেখো সবসময় একটা মানুষের ইচ্ছে করে না যে যাই করছি না কেন সামনে ফোন ধরে থাকতে হবে, ইটস লাইক নট লিভিং ইন দ্য রিয়ালিটি। সো হ্যাঁ, আমি একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম নিজের জন্য, কারণ কন্টিনিউ আমি ভিডিও আপলোড করছিলাম, আই নিডেড আ লিটল ব্রেক। সো ফ্রম নাও অন আইল বি মোর কনসিস্টেন্ট, আর এরকম আরও ছোটো ছোটো ভিডিওস দিতে থাকবো। এবার ভিডিওসগুলো আই গেস মানে বেশি বড় হবে না, ছোটোই থাকবে। সো কারণ দেখো বেশি বড় করলে মনোটোনাস হয়ে যায়, আবার অতিরিক্ত ছোট করলে তোমরা বলবে যে এখনো ছোটো কেন, হলে একটু বড় হলে তো বেটার হয়। ঠিক আছে, বড় হয়ে মানে মিডিয়াম সাইজ রাখছি, ঠিক আছে। সো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর আই প্রমিস যে দুর্জানি অনেকে বলছো যে আমরা দেখবো না, বয়কট দুর্জানি, বয়কট তোমাদের রানী, প্লিজ একটু পেশেন্স রাখো, দেখো কি হয়। আই গেস তোমাদের মনের মতনই সব কিছুই হবে। সো চোখ রাখো তোমাদের রানী স্টার জয়ের সাথে সন্ধ্যে 6টার সময়, আর প্লিজ আপাতত আমার ভিডিওতে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট সেকশনে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা আর কী কী ভিডিওস দেখতে চাইছো। আর কিছুদিনের মধ্যে হয়তো বা কাল পরশুর মধ্যেই হয়তো আমি আরেকটা ভিডিও আপলোড করবো, সেটা হচ্ছে তোমার স্কিন কেয়ারের ওপর। অনেকে বলছো যে স্কিন কেয়ার কীভাবে করি, অ্যান্ড কারণ আমরা সারাদিন এত মেকআপ ইউজ করি। সো Stay tuned. Ta-ta!